শুভ সকাল, শিম্পির লাইভ মান্তুর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আর নতুন বন্ধুদের অনেক ভালোবাসা, পুরনো বন্ধুদের ভালোবাসা তো আমার সবসময়ই রয়েছে। তো সকালে আমার বাসি কাজকর্ম হয়ে গেছে, আর স্নান করে আমি ফুলগুলো তুলে নিলাম। ফুল তুলে ওদিকে আমি পুজো করে নিচ্ছি, আর এদিকে হচ্ছে নিচে বালিশ ঠিক করতে এসছে, মানে বালিশগুলো কিছুদিন হয়ে গেল, খারাপ হয়ে গেছিলো, তো বালিশ সারাতে এদিকে আসছিলই না। তো আজকে সকালবেলা তোমাদের দাদাভাই দেখতে পেয়ে ডাকলো, তখন দেখে বালিশগুলোকে তৈরি করে নিয়েছি। আর পাশ বালিশগুলো ঠিকঠাক আছে, ওগুলো আর করলাম না, আর মাথার বালিশগুলোই তৈরি করানো হচ্ছে। আর আমি এবার চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এদিকে মাছ নিয়ে এসেছি আজকে, তো মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, দিয়ে আমি এদিকে রান্না বসিয়ে দিচ্ছি। তো আজকে সেরকম কিছু রান্না করব না, খুব সিম্পল মেনুর মধ্যেই ছাড়বো, তবে কী করছি না করছি সেটা দেখতে থাকো। এদিকে মা সকালে ভাত করে নিয়েছে, তো ডাল সেদ্ধ দিয়েছিল, আমি ডালটাকে সম্বার দিয়ে দিলাম। তো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডালটা সম্বার দিয়ে নিলাম, তো ডালটা আমার হয়ে যাক। এদিকে নুন হলুদ দিয়ে দিয়েছি, জলটা যখন ফুটে গেছে আর কি, ডাল তো তোমরা সবাই করতে জানোই। তো যাই হোক, আর একটা কথা বলি তোমাদেরকে, তোমরা যদি আমার রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার আমি আর একটা নতুন চ্যানেল আছে, তো সেই চ্যানেলে তোমরা ভিজিট করতে পারো। চ্যানেলের নাম আমি এখন তোমাদের বলছি না, তবে তোমরা যদি আমার রান্নার চ্যানেলে ভিজিট করতে চাও আমাকে একটা কমেন্ট করো, অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে বলে দেবো আমার রান্নার চ্যানেলের নামটা। তো যাই হোক, ওদিকে তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি রান্নাটাও করে নিচ্ছি। তো এদিকে একটু টমেটো পেস্ট করে নিলাম, টমেটো পেস্ট দিয়ে কি করবো বলো তো, করবো হচ্ছে পাবদা মাছটা, ওই জন্য টমেটোটা পেস্ট করে নিলাম আর কি। চলো রান্নাবান্নাটা সারতে থাকি। আর নতুন বন্ধুদের একটা কথা বলার আছে আমার, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিও যদি খারাপ লেগে থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও যে আমার ভিডিওর কোন ঘন্টা খারাপ লাগলো, তো সেই জায়গাটা আমি চেষ্টা করব যে ঠিকঠাক করে নেয়ার। আর যদি ভালো লেগে থাকে কোন জায়গাটা ভালো লাগলো সেটাও কিন্তু বলো, তাহলে আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেওয়ার। যেরকম আমাকে কয়েকজন বলেছিলে রেসিপি চ্যানেল খোলার জন্য, তো আমি সেটা খুলেছি, তো সেটা আমি পরবর্তী দিন তোমাদেরকে বলে দেব যে কী চ্যানেলের নামটা। তো সেই চ্যানেলে আমার ভিডিও মোটামুটি আপলোড হচ্ছে। তো যাই হোক, এদিকে আমি রান্নাবান্না করছি, আর রান্না করতে করতে আমার পেয়ে গেছিলো হচ্ছে জল তেষ্টা, তো একটু জলও খেয়ে নিলাম। তো এদিকে দেখো আমার মাছের ঝালটা করব, মাছগুলো ভাজা হয়ে গেছে। তো রান্নাটা করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কি রান্না করলাম না করলাম। তো তাড়াতাড়ি করে করছি কারণ গুলোকে আবার ওদিকে স্নান করাতে হবে, আবার হচ্ছে কালকে হচ্ছে দোল আছে, মানে আজকে হবে তোমাদের বুড়ি পোড়ানো, তো বুড়ো বুড়ি তৈরি করতে হবে আর কি। তো বুড়ো বুড়ি তৈরি করবো, রান্নাবান্না করে তারপর খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর করব। অন্যান্য বছর দুপুরবেলা করে রাখি, আবার কখনো কখনো বিকেলেও করি, তো দেখি আজকে কখন সময় পাই, দুপুরে যদি হয়ে যায়, যদি এদিকে রান্নাবান্না করে সময় পাই তাহলে করে নেব, নাহলে খাওয়া দাওয়া করার পর করব আর কি। তো এদিকে চলো কি রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে দেখো হয়েছে হচ্ছে ভাত হয়েছে, এখানে এই যে ডাল বললাম মসুর ডাল করেছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি, আর এখানে হয়েছে ওই গিমে শাক চচ্চড়ি আলু বেগুন দিয়ে, এখানে হচ্ছে চাটনি, আর একটুখানি শশা কেটে রেখেছি স্যালাড, তো এখানে লেবুও কেটে রেখেছি, ডাল আছে, লেবু না হলে হয় বলো, আর এখানে হচ্ছে একটু পাবদা মাছ করেছি। শিব ঠাকুর আমার তো মনে হয় তুমি মহাদেবকে করেছো। মহাদেব করছি না, আমি বুড়ো বুড়ি করছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি না অন্ধকার হয়ে আসছে। অন্ধকার হয়ে আসছে, গাছে জল দিতে হবে। হ্যাঁ দাঁড়া যাচ্ছি, দেখো
কে ওইখানে করে ফেলেছি, জন ওখানটা পরিষ্কার আছে। তাহলে তো তাহলে তুলে নিয়ে পুঁততে পারবি না, কালীপদ এমন বাঁশগুলো কেটেছে, সরু করে নে তো, নরম মাটি আমি ঠুকে ঢুকিয়ে দিয়েছি। তাহলে কাটারে নিয়েছে পোঁত, বুড়িকে বসিয়ে দাও। প্রত্যেকবারে চৌকো করা হয়। এদিকে বুড়ো বুড়ির ঘর তৈরি হয়ে গেছে, তো বুড়ো বুড়িকে বসিয়ে দিল তোমাদের দাদাভাই, তো এবার এটাকে চাপা দিয়ে দিচ্ছে। আবির দিয়ে দেওয়া হয়েছিল ভেতরে, আর এরপর মট ফুট কড়াই দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে এবার এখানে দেখো আগুন দিয়ে দেওয়া হলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো হ্যাপি হোলি, কালকে হোলি, তোমরা খুব সাবধানে খেলো। আর আমি কিভাবে হোলি খেললাম না খেললাম সেটা তোমরা পরবর্তী ভিডিওতে পাবে, চলো তোমরা দেখতে থাকো। আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, শেষ পর্যন্ত দেখো। জোরে জোরে বল, হ্যাঁ একটু উঁচু মতন করলে। একবার ছিল তো, একবারে ছিল।